শুরু হচ্ছে দুর্গাপূজার প্রস্তুতি, তার আগেই প্রশাসনিক বৈঠক পূজো কমিটির সদস্যদের সাথে কলকাতার কমিশনের। সেখানেই উঠল প্রশ্ন, পূজোর সময় মণ্ডপে বিক্ষোভকারীরা ঢুকে বিক্ষোভ দেখালে কি করব? মমতা পূজোয় ফিরে আসুন। আমি অনুরোধ করব, পূজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব, সারা বছর এই উৎসবের জন্য অপেক্ষা করে কোটি কোটি বাঙালি। তবে এবার পুজোর আগে পশ্চিমবঙ্গের বুকে যে নারকীয় ঘটনা ঘটে গেল তার বিরুদ্ধে সবার এখন একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। ইতিমধ্যে অনেক সংখ্যক সাধারণ মানুষ, সেলিব্রিটিরা উৎসবে যোগ দেবেন না জানিয়েছেন। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ঘোষণা করেছে, সঠিক বিচার না পাওয়া পর্যন্ত কোনো উৎসবে ফেরা হবে না। পুজোর হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরেই পুজোর ঠাকের কাঠি পড়বে। তবে পুজো কমিটির প্রশ্ন, যদি আবারও পুজোয় আন্দোলনকারীরা রাত দখল করে অথবা মণ্ডপে ঢুকে বিক্ষোভ দেখায় তখন? একটা সমস্যা আমরা অনেক পুজো কমিটি বলেছি, আমরা বিভিন্ন জায়গা থেকে নানা কিছু শুনছি বা বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে পুজোর সময় কিছু সমস্যা তৈরি হতে পারে, বেশি সমস্যা তৈরি করতে পারে। সেটা আমরা সিভি সাহেবকে বললাম যে আমরা প্রত্যেকটা পুজো কমিটির কাজে যারা ভলেন্টিয়ার্স থাকে, আমাদের যারা সদস্য আছেন, সদস্যা আছেন, তারা ভলেন্টিয়ার্স করে কলকাতা পুলিশের কিছু ফোর্স আমাদের সামনে থাকে। এছাড়া আমরা এক্সট্রা ফোর্স আমরা ইউজ করি আমরা বিভিন্ন প্রাইভেট সিকিউরিটি, সেই সব ক্ষেত্রে কলকাতা পুলিশ যদি আগে থেকেই ব্যবস্থা নেন বা একটা ট্রেনিং করে রাখেন বা আমাদের সাথে আলোচনা করেন, তাহলে এই পুজোটা আমরা কিন্তু ভালো করব। তো পুজোতে এই সমস্যা আমরা আগে কখন ফেস করি, বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি, আপনারাও পাচ্ছেন, আপনাদের কাছে বিভিন্ন ইনফরমেশন আছে। আমাদের একটা দুর্গা পুজোর উৎসব সারা বছর অপেক্ষা করি 10-12 দিনের জন্য, সেখানে যাতে কোনোভাবেই এই ধরনের কোনো মিসচিফরা বা কোনো বিষয়ে সমস্যা তৈরি করতে না পারেন বা আমাদের পুজোকে পরিচিত করতে না পারেন, তার জন্যই আমরা কলকাতা পুলিশে নগরপালকে অনুরোধ করেছি এটা বিশেষভাবে আলোচনা করে আমাদের সঙ্গে বাঙালি যদি কোনো গাইডেন্স থাকে বা আমাদের কি ইনস্ট্রাকশন দেন আমরা অবশ্যই তা বলেছি। 25 তারিখ কলকাতার সমস্ত পুজো কমিটিদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়, যেখানে কিছু সংখ্যক কমিটির সদস্য কলকাতা পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার মনোজ বর্মাকে এই প্রশ্ন ছুড়ে দেন, যদি পুজোর সময় ভিড়ের মাঝে আন্দোলনকারীরা ঢুকে বিক্ষোভ দেখায় তখন তারা কি করবেন? এখানেই প্রশ্ন প্রশাসনের ওপর দায়িত্ব পালনের ভরসা নিয়ে। পুজোর সময় কলকাতায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকে, তার সাথে প্রত্যেক কমিটির সদস্যরা ভলেন্টিয়ার হিসেবে কাজ করে। এত পুলিশ থাকার পরেও কিসের ভয়? এই ভয় কি 14 আগস্ট রাত দখলের দিন আরজি করে যেভাবে দুষ্কৃতী হামলা হয়েছিল এবং প্রশাসন সেখানে কিছুই করতে পারেনি, সেই ভয়কে কাজ করছে? প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার নিজ দায়িত্ব পালনে ব্যর্থ, সেই ভয় কাজ করছে? বর্তমানে নতুন কমিশনারের ওপর কি ভরসা রাখতে পারছে না কলকাতা পুজো কমিটিগুলো? অন্যদিকে এই প্রতিবাদের বিরোধিতা করে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা এবং মুখপাত্ররা জানিয়েছে উৎসব হবে। মঞ্চের মধ্যে অনেক নেতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে দেখা গেছে, চ্যালেঞ্জ করে বলেছে প্রতিবারের থেকে এবার আরও ভালো করে উৎসব পালন করা হবে। তবে প্রশ্ন, পশ্চিমবঙ্গের বুকে এই কালো দাগ, সরকারের ব্যর্থতা, সরকারের দায়িত্ব না পালনের লজ্জা ঢাকার জন্যই কি এবার উৎসবে জোর দেওয়া হচ্ছে? তিলোত্তমার কান্নার শব্দ যাতে না শোনা যায় তার জন্যই কি উৎসবের মেজাজ ফিরিয়ে আনতে চাইছে শাসক দল? খবরের পাতায় অথবা বিভিন্ন সংবাদ মাধ্যমে তার পাশাপাশি গণমাধ্যমে তিলোত্তমার নাম মুছে গিয়ে যাতে উৎসবের নাম চলে আসে, এটাই কি তার চেষ্টা? এইসব প্রশ্ন বিভিন্ন বিরোধী মহলে এবং আন্দোলনকারীদের মধ্যে এখনও অব্যাহত। তবে পুজো কমিটির এই প্রশ্নের উত্তরে বর্তমান পুলিশ কমিশনার মনোজ বর্মা জানান, পুলিশের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হবে। আমি এটাই বলবো, আপনারা মানে পূজা একটা বড় ফেস্টিভ্যাল, সবারই জন্য সবাই এনজয় করেন, আমরা আশা রাখবো সবরকমই প্রিপারেশন আপনাদের তরফ থেকে আমরা পাবো, অ্যান্ড পুলিশ প্রস্তুত আছে সবরকমই সমস্যা যদি কিছু হয় সেই সমস্যাকে নিশ্চয়ই ট্যাকল করা হবে। যা যা ইনপুট আমরা পেয়েছি সেগুলো সব কিছু চিন্তা ভাবনা করেই আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট করছে। আমরা আশা রাখছি প্রত্যেক বছর যেরকম পূজা হয় সেরকম ভালোভাবে পূজা হবে,
একদম আশা রাখছি, সব রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে, সবাই ভালোভাবে এনজয় করতে পারবে এই আশা আমরা রাখছি। আমি ডিটেলস কিছু বলছি না, কিন্তু আমরা সব সব রকম সিচুয়েশন চিন্তা ভাবনা করেই আমাদের বানাচ্ছি, আমরা প্রস্তুত আছি।